মিশিগান বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক ককাস MIBADC-র বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছে। মিশিগানে 6 আগস্টের প্রাইমারি নির্বাচনকে সামনে রেখে রোববার বিকেলে ওয়ারেন শহরের একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় এক্সিকিউটিভ কমিটির নেতৃবৃন্দ, বোর্ড অফ ট্রাস্টি সহ কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের নেতারা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন MIBADC-র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মিশিগান ডেমোক্রেটিক পার্টির ভাইস চেয়ারম্যান ডক্টর শাহিন হাসান। বিএডিসির প্রেসিডেন্ট সুলাইমান বাহারের সভাপতিত্বে ও সেক্রেটারি কাউসার মাসকুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সাদিকুর রহমান সহ আরও অনেকে বক্তব্য রাখেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।